হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের তেলাপিয়া মাছের ঝাল করব, তাই দেখাবো রেসিপিটা তোমাদের, একটু খেয়ে দেখবে কেমন লাগলো। আর তেলাপিয়া মাছটা আজকে বাজার থেকে কেটে নিয়ে এসেছিলাম, তাই পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। উষ্ণ গরম জলে একটু নুন দিয়ে ভালো করে ধোবেন, তাহলে দেখবেন তেলাপিয়া মাছের একটা বাজে গন্ধ থাকে, সেটা চলে যায়। এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তার জন্য নুন দিলাম। হলুদ দিলাম, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে। কড়াই গরম হয়ে গেছে, আমরা তেল দিয়ে দিলাম। মাছের মশলা করার জন্য আমরা জিরে আর ধনে একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম আর একটু আদা। আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক দিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছের পিসগুলো আমরা উল্টে দিচ্ছি। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমরা এইভাবে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। মশলাটাও পেস্ট করা হয়ে গেছে, মশলার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা, এবার একটু কাঁচা জিরে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম, টমেটোটা নরম হয়ে গেছে, এবার আমরা জল দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝোল খাবেন সেই আন্দাজে জলটা দেবেন। ঝোলটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে, এবার মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছের ঝাল হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে আমরা নামিয়ে নেব। এটা ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন যে কেমন লাগছে, অবশ্যই জানাবেন। চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।